12 বছরের অপেক্ষার অবসান, দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড, মেলবোর্নের জমকালো ফাইনালে পাকিস্তান হারল 5 উইকেটে, ওয়ানডের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের জয়ের নায়ক বেন স্টোকস। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে পার্থ বণিকের রিপোর্ট। উত্তেজনা, শ্বাস আটকে কাঙ্ক্ষিত মুহূর্তের প্রতীক্ষা, মেলবোর্নের 22 গজে অপলক দৃষ্টিতে তাকিয়ে 80,000 দর্শক। অবশেষে সেই প্রতীক্ষার অবসান, মোহাম্মদ ওয়াসিমের বলে বেন স্টোকসের সিঙ্গেল, পাকিস্তানকে হারিয়ে 12 বছর পর টি টোয়েন্টি বিশ্ব সেরার আসনে ইংল্যান্ড। মেলবোর্নের বিশাল মাঠ কিংবা মেঘাচ্ছন্ন আকাশ কেউই বাধা হতে পারেনি ইংল্যান্ডের জয়ের পথে। উল্টো জয়ের পথ শুরু থেকেই হতে থাকে প্রশস্ত। টস জিতে বোলিংটাই বেছে নিলেন বাটলার। প্রথম থেকেই বাবর রিজওয়ানদের কোণঠাসা করে রাখেন বেন স্টোকস আর ক্রিস ওকস। ফলো আসে দ্রুত। পঞ্চম ওভারে ব্যক্তিগত 15তে আউট রিজওয়ান। পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ 39। পাকিস্তানের হয়ে লড়াইটা করেছেন কেবল শান মাসুদ আর সাদাব। পঞ্চম উইকেটে 37 রানের জুটিতে 100 পার পাকিস্তানের। কিন্তু বাউন্ডারি ছাড়া আর কতই বা এগোনো যায়। শান মাসুদের 38 আর সাদাবের 20 রানে পাকিস্তানকে থামতে হয় 137। 8 উইকেটের মধ্যে 3টাই তুলে নেন স্যাম কারান। লক্ষ্য কম, সেমির মতো ঝড়ো শুরুর ইঙ্গিতও দেন বাটলার। কিন্তু প্রথম ওভারে শেষ বলেই বোল্ড অ্যালেক্স সেলস। ইংল্যান্ডও বুঝে যায় অ্যাডিলেড আর মেলবোর্নের তফাত। এরপরও ফরমেট যখন টি টোয়েন্টি তখন শর্ত খেলতেই হবে, আর সেখানেই ফায়দা নেয় পাকিস্তান। ক্যাচ তুলে একে একে আউট বাটলার, ফিল সল্ট আর হ্যারি ব্রুক। পুরো এমসিজি যখন পাকিস্তানি ফ্যানদের উল্লাসে কাবু, তখনই সব হিসাব এলোমেলো করে দেন বেন স্টোকস। কখনো হ্যারি ব্রুক, কখনো মঈন আলীকে নিয়ে ছুটেছেন জয়ের পথে। শেষ পর্যন্ত 49 বলে 52 রানের ইনিংসে ইংল্যান্ডকে এনে দেন টি টোয়েন্টির শিরোপা, যেমনটা এনে দিয়েছিলেন 2019 ওয়ানডে বিশ্বকাপে। রাজার মাথায় উঠল বিশ্ব সেরার মুকুট, সাঙ্গ হলো টানা 1 মাসের জমজমাট টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়া উঠার পর এখন অপেক্ষা আমেরিকায় পরবর্তী বিশ্বকাপের। এজন্য অস্ট্রেলিয়া।